নমস্কার, আজকে আমি আপনাদের একটা ইলিশ ভাপা বা সর্ষে ইলিশ করে দেখাচ্ছি। এটা করতে খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টস লাগে। মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সানরাইজ মাস্টার্ড পেটার, এইটা দিয়ে আজকে আমি করে দেখাবো। সবাই বাটা দিয়ে, বাটা মশলা দিয়ে করে, আজকে এটা দিয়ে কিভাবে করতে হয় আমি সেটা দেখাবো। প্রথমে এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ স্বাদ অনুযায়ী। আর রান্নাটা সর্ষের তেলে করবো। আর এটা যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়ে করছি, এতে শুকনো কাঁচা লঙ্কা নেই, সেই জন্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো। ইচ্ছা করলে আপনারা কাঁচা লঙ্কা বেটেও দিয়ে করতে পারেন। তবে আসুন এবার শুরু করা যাক। প্রথমে একটা টিফিন বক্স নেবো, যেটার মধ্যে আমি বানাবো। সেখানে আমি 2-3 চামচ মতো সর্ষের গুঁড়ো নিয়ে নিলাম, লঙ্কার গুঁড়ো 2 চামচ মতো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী দিয়ে তাকে প্রথমে একটু শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি একটু জল দেবো। ভালো করে পেস্টটাকে বানিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এবারে সর্ষের তেল, সর্ষের তেলটা পরিমাণে বেশি লাগবে। এখানে মোটামুটি আমি 5-6 চামচ মতো সর্ষের তেল দিলাম। দিয়ে মশলার সাথে সর্ষের তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই সহজ রান্না, রান্নার করতে 10 থেকে 12 মিনিট মতো সময় লাগে। এবারে মাছগুলো দিয়ে দেব, দিয়ে মাছগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে 1/2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপরে এটাকে রান্না করতে হবে। আধ ঘন্টা পর আমি এটার ভেতর 4টে লঙ্কা দিয়ে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে বসাবো। এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার আমি জলটা দিয়ে দেব। মোটামুটি টিফিন বক্সটার হাফ জলের মধ্যে থাকবে, এরকমভাবে জলটা দিতে হবে। এবারে টিফিন বক্সটা আমি এর মধ্যে বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি 10 থেকে 12 মিনিট হতে দেব। 10 থেকে 12 মিনিট হয়ে গেলে এটা আমার তৈরি হয়ে যাবে। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, এরকম ফুটছে। এবার আমি এটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আপনাদের পরিবেশন করে দেখাবো। 12 মিনিট পর আমি এটাকে বন্ধ করে দিলাম। এটা খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে খেতে পারবেন,
ইউটিউবে আপনারা অনেক দেখেছেন ইলিশ মাছ ভাপা, সর্ষে ইলিশ, কিন্তু সানরাইজ পাউডার দিয়ে কীভাবে ইলিশ মাছটা বানানো যায় এটা আমি দেখালাম। এটা দেখে যদি আপনাদের ভালো লাগে এবং মনে হয় যে এটা আপনারা খুব সহজেই বাড়িতে করতে পারবেন, সে তাহলে আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর আমি আপনাদের শেয়ার করে সার্ভ করে দেখাচ্ছি। আধ ঘন্টা পর আমি খুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। দেখুন, এটা বাটা মশলা দিয়ে করলে আপনাদের যেরকম ঘন ঝরোয়েটা হতো, এটা ঠিক সেরকমই ঘন হয়েছে। খুব একটা পাতলাও হয়নি, যেরকম বাটা মশলা খেতে টেস্ট হয় এটা একদম ওরকম টেস্ট হয়েছে। আর এটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।